হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বিসিএস এ টু জেড। বিসিএস ক্যাডার হতে হলে আপনাকে তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। তার মধ্যে প্রথম শর্তটি নিয়ে আজ আমরা কথা বলবো। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বিসিএস ক্যাডার হওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে রাখা। আমাদের কিশোর বয়সে একটা কথা প্রচলিত ছিল, সিনেমা দেখার টাকা ভূত জোগাড় করে দেয়। আসলে কথা সত্য, তবে পূর্ব সত্য হচ্ছে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার তীব্র ইচ্ছা থাকা চাই। তীব্র আকাঙ্ক্ষা যে কোনো অর্জনের পথে ম্যাজিকের মতো কাজ করে। কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আপনাকে বাধ্য করবে কাঙ্ক্ষিত জিনিসটি পেতে, যা যা করা দরকার তা তা করতে। সেটি রুটিন মেনে পড়াশোনা হোক বা হিমালয়ের চূড়ায় ওঠার কঠিন প্রশিক্ষণ নেওয়াই হোক, বিসিএস ক্যাডার হওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তোলার সর্বাগ্র নিজের আত্মবিশ্বাসটা থাকতে হবে। নিজের সামর্থ্যের লেভেলটা সম্পর্কে সামক্য ধারণা থাকতে হবে। কোনো ধরনের একাডেমিক বা ব্যাকগ্রাউন্ড থাকলে এবং কোনো মাত্রার পড়াশোনা করলে বিসিএস ক্যাডার হওয়া যায়। আপনার হয়তো বিসিএস ক্যাডার একাডেমি ব্যাকগ্রাউন্ড বা রেজাল্ট নিয়ে অহেতুক ভুল ধারণা আছে। প্রথমত জেনে নিন, সবচেয়ে বেশি বিসিএস ক্যাডার হয় সাধারণ মধ্যবিত্ত এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা।